আপনারা সাউন্ড অফ করে আমাদের প্রধান মেহমান আছেন। বস লিসেন, স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ করি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মফস্বল একটি গ্রাম এলাকাতে দীর্ঘ প্রতীক্ষার পরে হলেও আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, বিক্ষিপ্ত অবস্থা আছেন, ওই সমস্ত ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা আর বাহিরে সময়কে নষ্ট না করে অতিসত্তর প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ি, অতিসত্তর এসে প্যান্ডেলের ভিতরে বসে পড়ি। হুজুর আমাদের সামনে এখনই বয়ান শুরু করবেন, তাই কেউ কাল ক্ষেপণ না করে আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছিলাম সেই মেহমানের যিনি দেশ ও বিদেশ আলোড়ন সৃষ্টিকারী হয়েছেন, আমাদের সামনে উপস্থিত হয়েছেন। হযরত আমাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন। এর আগে কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ সুলতান সাহেব। হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ সুলতান সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم: صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة لساني يفقه قولي. سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو
বাজার সে গুজার হো খরিদার নেহি হো মকবুল তু হায় শাজ হায় কাবিল তু বহুত হায় মকবুল তু হায় শাজ হায় কাবিল তু বহুত হায় আয় না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হায় আয় না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হায় তুলাসন উত্তর পাড়া ফুরকানিয়া মাদ্রাসা ও মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান এজাম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলমিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউল আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউল মাহশার, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ তাআলা এই খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের সূরা আহজাবের দুই টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে আমি একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। অকুলু কাউলান সাদীদা, যাহা বলবে সত্য সঠিক শালীনভাবে বলো। কি লাভ হবে? বিনিময়ে আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দেয়া হবে। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত গুনাহকে মাফ করে দেয়া হবে। ওমান ইয়ুতি'ইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাউজান আযীমা, তাদের বিজয় হলো চূড়ান্ত বিজয়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সিল মান কাতাক, হে দুনিয়ার উম্মত, আত্মীয়তা বন্ধনকে মজবুত করো। ওয়াফু আম্মান জালামাক, কেউ যদি তোমার সাথে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক,
এবং সৎ আচরণ ব্যবহার করো ওই ব্যক্তির সাথে যে তোমার সাথে খারাপ আচরণ করে। এ হলো রসুলের হাদিস এবং কোরআনে হাকিমের তরজমা। আল্লাহ আয়াতে দুটো আদেশ করেছেন, এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বর জবানকে হেফাজত করো। মানতে পারলে দুটো পুরস্কার, এক নম্বরে আমল পরিশুদ্ধ হয়ে যাবে, দুই নম্বরে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। মানার উপায় কি, রাস্তা কি? আল্লাহ বলেন আল্লাহ এবং তার রসুলের অনুসরণের মাধ্যমে জীবনটাকে পরিচালনা করো। তার মানে হলো জিন্দেগিতে মানুষ গোলামি করবে একমাত্র আল্লাহ তাআলার, আর তরিকা বা আদর্শ থাকবে রহমাতুল লিল আলামিনের। আল্লাহর গোলামি ব্যতীত অন্য কারো গোলামি করা যাবে না। রসুলের পথ মত তরিকা ছাড়া আর কারো তরিকা গ্রহণ করা যাবে না। এই দুটো আদেশ, আল্লাহ এবং নবীর গোলামি এবং তরিকার উপরে জীবনকে পরিচালনা করো। আর এটা তখনই মানুষের দ্বারা সম্ভব হবে যখন মানুষের অন্তরে আল্লাহর শাস্তির ভয় এসে যাবে। এজন্য আল্লাহ বলেন বেশি বেশি ভয় করো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। لو انزلنا هذا القران على جبل لرأيته خاشعا خاشعا متصدعا من خشية الله خشية الله আল্লাহর ভয়। واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। পরকাল জিন্দেগিতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়। কারো কাছে যদি এখন নোটিশ এসে যায় যে আপনার তিন দিন পরে কোর্টে হাজির হতে হবে, কেন সমস্যা? আপনার ব্যাপারে থানায় প্রশাসনের কাছে অভিযোগ চলে গেছে, কোর্টে আপনার হাজিরা দিতে হবে, বিচারক মণ্ডলী আপনার ব্যাপারে রায় পেশ করবেন তদন্ত সাপেক্ষে। মুক্তিও হতে পারে, মুক্তি নাও হতে পারে, এই খবর আজ পাইলেই। আরো তিন দিন পরে হাজিরা, এরপরও তার খানা ঘুম বন্ধ হয়ে যাবে ভয়ে, কি আমার কি আবার পরোয়ানা জারি হয়ে যায় কিনা এই ভয়ের কারণে। সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অপরাধ করে না, ছাত্র ওস্তাদকে ভয় করার কারণে ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না, বিচারককে আসামি ভয় করার কারণে বিচারকের সামনে অন্যায় করে না। ঠিক মানুষ যদি আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় অন্তরে ঢুকায় রাখত, গলায় ছুরি লাগলেও গুনাহের কাছেও যেত না। তো এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আলেম ওলামাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, কোরআন হাতে নিয়ে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, হালাল ও হারামের বয়ান, বৈধ অবৈধের বয়ান, হক ও বাতিলের বয়ান, সব বয়ান চলতেছে প্রতিদিন, কিন্তু উম্মতের আমল দুর্বল। কেন? একমাত্র কারণ জাহান্নামের ভয় অন্তরে এখনো আসে নাই, আর জাহান্নামের আজাবের ভয় ততক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষগুলো জাহান্নামের ভীতি যারা প্রদর্শন করে এরকম আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পর্ক জোড়ায়া দিবে না। এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো। সর্বোপরি আমরা জানি আমাদের নবী রহমাতুল্লিল আলামিন, যার কোনো গুনাহ কি আছে আপনাদের ধারণা মতে? সেই নবী তো সব থেকে ঊর্ধ্বে, সব থেকে দামি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নিয়মাতাহু আলাইকা وَيَهْدِيَكَ صِرَاطًا مُسْتَقِيمًا। নবীর সামনের পেছনের কিছু হতে পারে এই রকম ধারণা যা আছে সব আল্লাহ অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। সেই নবী কি পরিমাণ আল্লাহর প্রিয়,
আল্লাহ বলেন নবী আপনি আমি আল্লাহকে ভয় করুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আল্লাহ পাক এমন নবী বানালেন যার হেফাজতের জিম্মা নিয়েছেন কোরআন, ও হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিনের ও হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সেই নবীকেও আল্লাহ বলেন আপনি আমাকে ভয় করুন। এই ভয়ের নাম তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে ওই ব্যক্তি বড় দামি যার মধ্যে থাকবে তাকওয়া। হার কে নারাদ খাউফে হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হাকচি জে মাখা আজ ইনসু যা ফজলে উআ মস্তি দর জুমলা জাহা। আল্লাহর ভয় তাকওয়া এত দামি একটি সম্পদ, যারা গ্রহণ করলো অর্জন করতে পারলো তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের পূর্বে যারা গত হয়ে গেল তাদেরও সৃষ্টিকর্তা তিনি। কেন ইবাদত করবা? যাতে করে তোমরা আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে পারো। কারণ তাকওয়ার মেডিসিন ছাড়া আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না। বান্দা তুমি নামাজ পড়ো রোজা রাখো, সব কিছুর মেডিসিন হবে তাকওয়া আল্লাহর ভয়। আমি যা করি সব আমার আল্লাহর মহব্বতের জন্য করি, রহমাতুল্লিল আলামিনের তরিকায় করি। আমার নামাজ আমার রোজা আমার বেঁচে থাকা মরে যাওয়া সব কিছু একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাকা কোরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কেমনে তুমি আল্লাহর ভয় অন্তরে জমা করবা? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে তার প্রেসক্রিপশন দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হার কে দারাত খাউফে হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হাকচি জে মাখাজ ইনসু যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা।
আল্লাহ বলেন আমাকে ভয় করো, জবানকে হেফাজত করো। জবানকে হেফাজত কেমনে করবে হে গোলাম? আল্লাহর ভয় না থাকলে তোমার জবান কন্ট্রোল হবে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, জবানের মধ্যে মুখের মধ্যে একটা পাথরের কণা রাখতেন, কথার প্রয়োজন হলে পাথরটা বের করে কথা বলতেন, কথা শেষ হলে আবার পাথর ভেতরে রাখতেন। জিজ্ঞাসা করা হলো কারণ কি, বলে একটা অনর্থ কথার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহর আযাবের ভয়ে আমি কথা হিসাব করে বলি, আল্লাহ বলেন জবানকে হেফাজত করো, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও। একটা বাজে কথা যদি বলো, একটা অন্যায় কথা যদি বলিয়া ফালাও, তাহলে তোমার হাসরের ময়দানে দাঁড়ায় জবাব দিতে হবে, পালানোর সুযোগ নাই। জবানকে কন্ট্রোল করো, কারণ পুরা বডির মধ্যে তোমার জবানটা হলো সেন্টার, এই জবানের দ্বারা কথা বের হয়। তুমি মানুষ কোন ধরনের, তোমার এই জবানের কথার দ্বারা প্রমাণ হবে তুমি আদমওয়ালা না বেয়াদব, তোমার জবানের কথার দ্বারা প্রমাণ হবে তুমি ইমানদার নাকি বেঈমান, তোমার জবানের একটা কথার দ্বারা মুহূর্তে তুমি ইমানওয়ালা হয়ে যাইবা, জবানের একটা কথার দ্বারা মানুষ তুমি হঠাৎ করে ইমান থেকে ইমান হারা হয়ে যাবে, জবানের একটা কথার দ্বারা তোমার ওয়েট বেড়ে যাবে, জবানের একটা কথার দ্বারা তোমার সম্মান কমে যাবে। জবানের দ্বারা বান্দা তুমি একটা মানুষকে কথা বললে নাজাত পেয়ে যাবে, জবানের একটা কথার দ্বারা একটা বান্দা বিচারকের সামনে জেলখানায় চলে যাবে, জবানের একটা কথার কত দাম। আল্লাহ বলেন এই জন্য জবানটাকে হেফাজত করো। কেমনে জবানকে হেফাজত করো? মা, জবান এমন একটা অস্ত্র, যেই অস্ত্রটার শক্তি এত বেশি আল্লাহ দান করেছেন, কানের অস্ত্রের মধ্যে এমন পাওয়ার নাই, চোখের অস্ত্রের মধ্যে এত পাওয়ার নাই, জবানের কথার মধ্যে এত পাওয়ার। একটা জবানের কথার দ্বারা বান্দা মানুষকে মুক্তি দিতে পারে, আবার মানুষকে বিপাকে ফেলতে পারে, এজন্য জবানটাকে কন্ট্রোল করো, হেফাজত করো। কেমনে তুমি করবা? এরে বান্দা, এক নাম্বার, এই জবান দ্বারা মিথ্যা কথা বন্ধ করে দাও, কারণ মিথ্যার দ্বারা বান্দা তোমার জীবনটা অকল্যাণকর হয়ে যাবে, পরকাল জিন্দগিতে তোমাকে জাহান্নামে যেতে হবে। মিথ্যা বলার থেকে জবানকে বাঁচাও। আল্লাহ বলেন মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যা কথা যারা বলবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, কেমন ভয়ঙ্কর জাহান্নাম। নবীজি সাহাবায়ে কেরামদের নিয়ে বয়ান করেন, হঠাৎ একটা বিকট আওয়াজ হলো, সাহাবায়ে কেরাম বললেন কিসের আওয়াজ? নবীজি বললেন জাননি কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আমরা জানি না। নবী বললেন 70 বছর আগে জাহান্নামের মধ্যে পাথরটা ফেলা হলো, 70 বছর লাগায়া ওই জাহান্নামের ভিতরের নিচ পর্যন্ত লাগলো এই পাথরটা পৌঁছতে, 70 বছর লাগায়া জাহান্নামে ফালাইলো পাথর, আর 70 বছর সময় লাগায়া শুধু নিচেই যাইতেছিল, মাত্র জাহান্নামের তলায় গিয়ে পড়ল। এ হলো ওয়াইল নামক জাহান্নাম, ভয়ঙ্কর। বলে শুধু মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, না না, যারা ব্যবসার কাজে মাপে ভেজাল করো তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। মিথ্যাবাদী যারা ব্যবসায় ভেজাল করো, মিথ্যা কথা বলে মাপে ভেজাল করো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ বলেন আরো এক দলের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মিথ্যাবাদী যারা মানুষকে দেখার জন্য নামাজ পড়ে, ওয়াইল নামক জাহান্নাম।
বলে আরো এক দলের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা মানুষের দোষ পেছনে পেছনে বলে এদের জন্য আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যা কথার থেকে জবানকে বাঁচাও, জবান দ্বারা মিথ্যা কথা বলবা না, জবান দ্বারা মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা সাক্ষী যারা দেবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যা কথার পক্ষে যারা কলম ধরবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। জবানটাকে মিথ্যা কথার থেকে বাঁচাও, সর্বাবস্থায় সত্য কথা বলো। আজকে মিথ্যার ফাউন্ডেশন হলো গজবের মোবাইল। এই মোবাইল দ্বারা কি পরিমাণ মিথ্যার চর্চা হচ্ছে আমাদের সমাজে। বাপ মায়ের ছেলের সাথে মেয়ের সাথে মোবাইলে মিথ্যা কথা বলতে শিকার, অনেক সময় সন্তান মা বাবার সাথে মিথ্যা কথা বলে মোবাইলে, অনেক সময় ছাত্রের সাথে ওস্তাদ মিথ্যা, ওস্তাদের সাথে ছাত্র মিথ্যা কথা বলে, স্ত্রীর সাথে স্বামী মিথ্যা বলে, স্বামীর সাথে স্ত্রী মিথ্যা কথা বলে। সব মিথ্যার বর্তমান একমাত্র ফ্যাক্টরি হলো মোবাইল। এই জন্য সবসময় দোয়া করা দরকার, হে আল্লাহ মোবাইলের গুনাহের থেকে বাঁচাও, কারণ এমন একটা গজব গোটা জাতির উপরে চেপে আসলো, বাঁচতে চাইলো বাঁচার উপায় নাই, অনিচ্ছায় মিথ্যা হয়ে যায়, গুনাহ হয়ে যায় মোবাইলের কারণে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ যদি বাঁচার সুযোগ না দেয় বাঁচার কোনো উপায় নাই। এই মোবাইলের কারণে মা বাবার ভিন্নতা হয়ে গেল, এই মোবাইলের কারণে স্বামী আর স্ত্রীর মাঝখানে পর্দা ফেলে দিল, এই মোবাইলের কারণে ছাত্রদের লেখাপড়া ধ্বংস হয়ে গেল, এই মোবাইলের কারণে আমার সোনার বাংলাদেশের কত